निर्वाचन कमीशन के स्पष्ट भावे जानी दीते चाय क्षमता सीधे जाएंगे तो जनगण हाथे धरबे আপনারা যদি জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার জন্য ইভিএমে ভোটের দুঃস্বপ্ন দেখেন আপনাদের চাইঙ্গাও হাতে ধরিয়ে দেওয়া হবে। আমরা জীবনের পরোয়া করি না, আমরা মৃত্যুর পরোয়া করি না। আবার যদি ট্রানজিট ট্রান্সশিপমেন্টের মতো বাংলাদেশের ছাত্র ক্ষুণ্ণ করে কোনো চুক্তি করা হয় আমরা রাজপথে নামবো। ভারতের রক্ত চক্ষুকে আমরা ভয় করি না, পরোয়া করি না। সে ভারতের বিরুদ্ধে, ভারতের আধিপত্যের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যদি আমাদেরকে শেখ মুজিবুর রহমানের মতো শহীদ হতে আমরা হব, যদি আমাদেরকে শহীদ হতে আমরা হব, যদি ইলিয়াস আলীর মতো গুম হতে হয় হব, তবু এই সোনার বাংলাকে ভারতের হিন্দুত্ববাদের গোলামীর ভূমি হতে আমরা দেব না। তাই বন্ধুরা আপনাদেরকে বলছি, সামনে আমাদেরকে কঠিন পরীক্ষা দিতে হবে, কঠিন চ্যালেঞ্জের মুখে আমাদেরকে পড়তে হবে। আওয়ামী লীগ দেখেন ঢাকা শহরে বিরোধী দল প্রোগ্রাম করছে, ওইভাবে হামলা টামলা করছে না, পুলিশ বাধা দিচ্ছে না, কিন্তু প্রত্যেকটি জেলা উপজেলার কর্মসূচিতে ছাত্রলীগ যুবলীগ গুন্ডালীগ পাণ্ডালীগকে দিয়ে হামলা করাচ্ছে। কারণ তারা জেলার মানুষেরকে একটা ভীত সন্ত্রস্ত পরিস্থিতি তৈরি করতে চায়। আর ঢাকায় সভা সমাবেশের টুকটাক সুযোগ দিয়ে বিদেশিদেরকে দেখাতে চায় শেখ হাসিনা ভাই দেখছেন কত গণতান্ত্রিক, শেখ হাসিনার মতো গণতন্ত্রের নেত্রী বিশ্বে নাই। দেখেন বিরোধী দল সভা সমাবেশ করতেছে, এই বিনা ভোটের ফাঁসিবাদের সরকারকে ক্ষমতায় রাখার জন্য, এই ভারতের গোলামীর জিঞ্জিরে বাংলাদেশকে বন্দী করার জন্য নতুন করে হাত মিলিয়েছে অবৈধ সরকারের সাথে বর্তমান নির্বাচন কমিশনার। আপনারা দেখেছেন 150 আসলে ইভিএম করবে, কি হাস্যকর কথা, করলে ভাই তুই পুরোটা কর, না করলে করিস না, 150 আসলে ইভিএম করতে যাবো তুমি কোন দুঃখে। কারণ শেখ হাসিনা বুঝতেছে, সরকার বুঝতেছে, তাদেরকে নির্বাচনকালে নিরপেক্ষ সরকারের দাবিতে কম্প্রোমাইজ করতে হবে, বিরোধী দলের সাথে আলোচনায় বসতে হবে। কাজী তাহলে যদি নিরপেক্ষ নির্বাচন হয়, 150 যদি ইভিএমে করা যায়, ওইখান থেকে 120টা সিট বের করা যাবে। তারা সেই জালিয়াতিতে জড়িত রয়েছে, নির্বাচন কমিশনকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই ক্ষমতা সিদ্ধে জাইঙ্গা তো জনগণ হাতে ধরাবেই। আপনারা যদি জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার জন্য ইভিএমে ভোটের দুঃস্বপ্ন দেখেন আপনাদের জাইঙ্গাও হাতে ধরিয়ে দেওয়া হবে। ডাইরেক্ট বলে দিতে চাই, আমরা জীবনের পরোয়া করি না, আমরা মৃত্যুর পরোয়া করি না। এই দেশকে এই ফাঁসিবাদের হাত থেকে মুক্ত করার জন্যই আমরা রাজনীতিতে এসেছি, জীবনের মায়া ত্যাগ করেই জনগণের অধিকারের জন্য এই রাজপথে এসেছি। কাজী আমাদেরকে ভয়ভীতি দেখে, গুম খুনের ভয়ভীতি দেখে আমাদেরকে বন্ধ করা যাবে না। গতকালকে হাতিয়াতে, নোয়াখালীর হাতিয়াতে ছাত্রলীগের ছিনতাইকারীরা আমাদের ছাত্রদের মোবাইল ছিনতাই করে নিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলা করেছে, মাফ চেয়েছে। আমরা ওই ছাত্রলীগ বন্ধুদেরকে ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই, ফুলের শুভেচ্ছা জানাই যে তোমরা ভুল বুঝতে পেরেছ, তোমরা শেখ হাসিনার পতনের ঘন্টা ধরে শুনতে পাচ্ছ। কাজী পিঠ বাঁচানোর জন্য হলেও আওয়ামী লীগ ত্যাগ করো, জনগণের সাথে সম্প্রীতি করে ফেলো, জনগণের কাছে মাফ চাও। চোরের আস্তা না ভেঙে দাও, ঘুরিয়ে দাও, মোবাইল চোরের আস্তা না ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ছাত্রলীগের সরকার ভেঙে দাও, ঘুরিয়ে দাও। সরকারকে কি নামে ডাকিব ভেবে পাচ্ছি না, চাপাবাস প্রচারক জেষ্ঠহী কি নামে ডাকবো, উন্নয়নের গাল গপ্প করে এখন বিদেশিদের কাছে ঋণ ভিক্ষা চাচ্ছে। অথচ কিছুদিন আগেও এই অর্থমন্ত্রী বলছিল আমরা এখন ঋণ নেব না, আমরা ঋণ দেব। বাংলাদেশকে উপর থেকে দেখালে নাকি লস এঞ্জেলস দেখা যায়, সিঙ্গাপুর দেখা যায়, বাটপারগুলো প্রতিনিয়ত মিডিয়ার সামনে মিথ্যাচার করছে। আর এখন আপনার IMF-এর কাছে $450 কোটি ঋণ চেয়েছে, ADB-র কাছে $100 কোটি ঋণ চেয়েছে, ওয়ার্ল্ড ব্যাংকের কাছে $100 কোটি ঋণ চেয়েছে, জাইকার কাছে
50 কোটি ডলার ঋণ চেয়েছে সর্বমোট 700 কোটি ডলার ঋণ চেয়েছে যেটা বাংলাদেশের টাকায় প্রায় 66000 কোটি টাকা 66000 কোটি টাকা ঋণ চেয়েছে অথচ এক ছাত্র লীগের নেতা পাচার করে 2000 কোটি টাকা ঠিক প্রতি বছর এই সরকারের এমপি মন্ত্রী আমলা কামলারা 72000 কোটি টাকা পাচার করে ঠিক তাহলে দেখেন এক বছর যেই টাকা পাচার করে তার চেয়ে কম টাকা বিদেশিদের কাছে ঋণ চেয়েছে দেশের এই সংকটে কাজেই এই মাফিয়াদেরকে যদি আমরা পতন ঘটাতে পারি এই দেশকে এখন রক্ষা করা সম্ভব ঠিক আমাদের আহ্বায়ক আইএমএফ এর সাবেক অর্থনীতিবিদ ডক্টর রেজা কিবরিয়া যেটা বলেছে যে বাংলাদেশ এখন যেই লেভেলে আছে এখন আমাদের কাছে ক্ষমতা দিলে আমরা এই দেশকে সঠিকভাবে পরিচালনা করতে পারবো কিন্তু এই সরকারের হাতে যত দিন ক্ষমতা থাকবে তত ক্ষতির পরিমাণ বাড়তে থাকবে এই ক্ষতি রিকভারের পরিস্থিতি আরো দুর্বল হয়ে যাবে কাজী সমস্ত রাজনৈতিক দলগুলোকে বলবো নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে যারা বলেছেন নির্বাচনের কথা শেখ হাসিনার অধীনে যারা বলেছেন নির্বাচনে যাবেন না তারা যদি নির্বাচনে যান নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন ছাড়া শেখ হাসিনার অধীনে যদি নির্বাচন যান আপনারা জাতীয় বেইমান না নর্তমান নর্তমান কি হিসেবে ইতিহাসে চিহ্নিত হয়ে থাকবেন সোজা শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে না শেখ হাসিনা প্রতারণা করেছেন জনগণের সঙ্গে শেখ হাসিনার সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে কাজী এই দাবিতে আমরা যেন সবাই ঐক্যবদ্ধ থাকতে পারি শেখ হাসিনা সরকারকে বলতে চাই আপনাদের যদি আশঙ্কা থাকে ক্ষমতা হারালে আপনাদের জীবনের প্রদীপ নিভে যাওয়ার শঙ্কা আছে হামলা মামলার শঙ্কা আছে আজকের এই জনসমাবেশে আমরা কথা দিচ্ছি আপনি যদি ক্ষমতা ছেড়ে বিপদে পড়েন আমরা আপনার পাশে থাকব দেশের নাগরিক হিসেবে সহনশীল রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য বিরোধী দল হিসেবে আপনার সাথে আমরা সংহতি জানাবো কিন্তু আপনাকে ভালো ভালো বলছি গোজামিলের পথ ছেড়ে সোজা পথে আসুন বিরোধী দলগুলোর সাথে আলাপ আলোচনার ভিত্তিতে নির্দলীয় নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়ে আলোচনা করুন নির্বাচনের আয়োজন করুন আজকের যেই দাবিতে আমরা গুরুত্ব দিয়েছি অনতি বিলম্বে চা শ্রমিকদের মজুরির দাবি মেনে নিতে হবে 300 টাকা কোনো চাল চাকরি করা যাবে না অন্যান্য খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি 20,000 টাকা করতে হবে অন্য চাই শ্রমিক অধিকার পরিষদের নেতৃত্বে আমরা সমস্ত শ্রমিক সংগঠন গণসংগঠনকে নিয়ে রাজপথে চাষিবাদের পতনের দাবিতে গণ আন্দোলন করে তুলব অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা বিশেষ ধন্যবাদ সাংবাদিক ভাইদেরকে অনেক অপেক্ষা করে